and welcome back to my channel The Passing Moment. আজকে একটা নতুন দিন, তো চলে এসেছি একটা নতুন কিছু নিয়ে। আজকে দিনে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আজকে আমরা স্কুটি কিনতে যাব। সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, জানো তো তোমরা যে আমার ক্লাস আছে, তো এখন টিফিনটা করে নেওয়া যাক, এরপরে ক্লাস করে তারপর বেরোনো যাবে। আর আজকে দিনে যা যা করছি সবকটাই তোমাদের দেখাবো, তোর সঙ্গে থাকো। ক্লাস শেষ করে লাঞ্চ করে তো আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি একটা গাড়ি আমরা ভেবে রেখেছি, তো চলো যাওয়া যাক, দেখা যাক আজকের গাড়ি আসে নাকি পরে। দু একটা শোরুম আগে থেকে ঘুরে একটু দামটা চেক করে নেওয়া হয়েছিল, তো আমরা এখন যেখানে আছি সেখানে যত সামান্য এই একটুখানি দামটা কম মনে হয়েছে, তাই এখানেই গিয়ে দেখছি দেখা যাক। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমরা নিউ অটো লাইফে, এটা হলো এনাদের অফিস, কথা বলার জন্য ফার্স্ট এখানেই এলাম। আর ভাইয়া ভেতরে চলে গেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা হন্ডা অ্যাক্টিভার এই কালারটা চুজ করেছি। গাড়ি সিলেক্ট হওয়ার পর এখানে চলছে কাগজপত্রের কাজকর্ম, মাকে বেশ অনেক জায়গায় সই করতে হলো। যেখানে গাড়ির ফিটিংস হবে, তো দেখা যাক কীভাবে হয়। আচ্ছা, এনাদের হচ্ছে মানে এক জায়গায় দোকান, এক জায়গায় শোরুম, এক জায়গায় গাড়ি ফিটিংস হয়, ওয়াশ হয়। এখন আমরা আছি যেখানে ওয়াশ হয়ে ফিটিংস হচ্ছে সেখানে। এই হলো আমাদের নিউ স্কুটার, চান টান করে রেডি হচ্ছে আমাদের বাড়ি যাবে বলে। প্রায় ঘন্টা খানেক মতো লাগবে গাড়ির এই ফিটিংস করতে, ওনারা কাজ করছেন আর আমরা বসে বসে মশা মারছি। মোটামুটি গাড়ি ফিটিং করতে করতে সন্ধে নেমে এলো, তো মোটামুটি এবার গাড়ির ফিটিং শেষের দিকে, এবার এখন ওখানে মোছামুছির কাজ চলছে। মোটামুটি সব কাজই শেষের দিকে, এবার আমরা বেরোবো। মা পিছনে কি ঝুলছে এদের প্যান্ট ফ্যান্ট। ওখান থেকে আবার ওনাদের অফিসে চলে এসেছি, তো এবার এখানে পেমেন্ট আর বিলিং এর ব্যাপারটা হবে, মানে সব ক্যাশ চলে যাওয়ার ব্যাপার আর কি। তো চলো যাওয়া যাক। চাকরি
স্কুটি আমাদের কাছে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে হয়ে গেছে সরি এটা আমার ফার্স্ট ড্রাইভ বাবা চালাচ্ছে খুব মজা আসছে আমার মা আগে চলে গেছে তো এবার আমরা আছি মন্দিরে পুজো করাতে কোভিড পরিস্থিতির জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ তাই বাইরে থেকেই পুজো দিলাম বলাই হয়নি কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি নেমেছে হিহি আমাদের নতুন গাড়ি নতুন চাবি তো পুজো করি আমরা বাড়ি চলে এসেছি আর ভাইয়া ঘরে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে দেখবে তো দেখাচ্ছি দেখো কেমন লাগছে ভাইয়া নতুন গাড়ি দেখে খুব ভালো ওয়াও তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলের এই ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর ভাইয়া কি করতে হবে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা কেমনভাবে বাজাবে না আজকে নতুন গাড়ি আসছে দেখাবে না ক্লিকটা অবশ্যই করবে বেল আইকনটা সো টাটা টাটা কদিন পর কদিন পর তো আমি গাড়িটা চালাবো যারা আমাকে পড়তে দিতে আমি হ্যাঁ So, ta-da! Ooh.